ব্রেকিং নিউজ, চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অভিযোগ দিয়েছিলেন গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। সেই অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর দুপুরে অপুকে তলব করেছে ডিবি। তাপস অভিযোগ করেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এই নিউজটি করা মুহূর্তে ডিবি কার্যালয়ে অবস্থান রয়েছেন অপু বিশ্বাস। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, কৌশিক হোসেন তাপসও ডিবি কার্যালয়ে আছেন। কিছুক্ষণ পর এই ইস্যুতে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানাবেন ডিবি। দর্শক, গান বাংলা টিভির পরিচালক তাপসের অভিযোগে অপু বিশ্বাসের ডিবি কার্যালয়ে অবস্থান বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি আমাকে অপু ডেকেছেন না এবং আমাকে আদর করেছেন না, ভাবি ওই মহিলার ইন্টেনশনই হচ্ছে প্রত্যেকটা সংসার ভাঙানো। ঠিক আছে, তো যাই হোক, সাকিব অত্যন্ত একজন মানে কি বলবো, সরল সোজা একজন মানুষ। এই সরল সোজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে। ঠিক আছে, সাকিবকে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো। আমি ভাবি এই কাজ জীবনে আপনাকে করতে দিব না, আপনি দরকার পড়লে বলেন।